সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ১০ জনের সঙ্গে দেখা হয় ১০ জনের মধ্যে দেখছি একজনের মধ্যে চোখ লাল হয়ে রয়েছে, মানে জয় বাংলা না কনজাংটিভাইটিস, মানে একই ব্যাপার। যাকে আমরা জয় বাংলা বলি, যাকে আমরা চোখ ওঠা বলি, তাকে কিন্তু বিজ্ঞানসম্মত নাম হলো কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে অলরেডি, শুধুমাত্র আমাদের এখানে নয়, আপনাদের ওখানে প্রত্যেক গ্রামে যখন আমি যাচ্ছি, কিছু কিছু জায়গায় যখন গেছি, কারো না কারোর সঙ্গে দেখা হচ্ছে এবং দেখছি অলরেডি চোখ ওঠার সমস্যা রয়েছে, মানে চোখ লাল হয়ে রয়েছে, রোগ ফুলে গেছে, চোখ অলরেডি চোখ দিয়ে জল পড়ছে এবং তাকে আমরা জয় বাংলা বলে থাকি অথবা আমরা চোখ ওঠাও বলে থাকি। প্লাস এটার নাম হলো কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস দুই কারণে হতে পারে, এক হলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে হতে পারে, দুই হলো ভাইরাসজনিত সমস্যা হতে পারে, যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু দেখবেন অলরেডি চোখ ওঠার সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনার করণীয় কী? 2 থেকে 3 দিনের মধ্যে সেরে যায়, তবে যখন আপনার চোখ উঠবে বা কনজাংটিভাইটিস যখন দেখা দেবে তখন কিন্তু আপনার চোখটা চুলকাবে, চোখ খচখচ করবে, চোখ দিয়ে জল পড়বে, চোখটা লাল হয়ে যাবে, চোখটা ফুলতে পারে, এই সমস্যা হতে পারে। তাহলে বুঝবেন যে আপনার চোখ উঠেছে। তাহলে আপনার করণীয় কী? আপনার করণীয় হলো আপনি যখন রৌদ্রে বা বাইরে বার হবেন, ঠিক আছে, জাস্ট আপনি বাইরে বার হবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে, কালো সানগ্লাস ব্যবহার করবেন। আপনি যখন চোখ মুছবেন তখন আপনাকে অবশ্যই টিস্যু পেপার ব্যবহার করতে হবে অথবা সাদা কোনো সুতির কাপড় দিয়ে আপনি সুতির কাপড় ব্যবহার করতে পারেন, তবে এক চোখের কাপড় বা এক চোখের টিস্যু নিয়ে আর এক চোখে মুছবেন না। দু চোখের জন্য দুটো আলাদা করে আপনাকে টিস্যু রাখতে হবে, একটা মুছে আরেকটা ফেলে দিতে হবে, এরকমভাবে কিন্তু আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। আপনার চোখ মোছার পর যে কোনো জিনিস আপনি ব্যবহার করবেন সেইগুলো দেখবেন যে আপনার পাশে বা আপনার সঙ্গে যারা থাকে তারা যাতে সেই জিনিসগুলো ব্যবহার না করে, কারণ সেইগুলো ব্যবহার করলে কিন্তু তার হবে, এটা কিন্তু ছোঁয়াচে এক ধরনের, কারণ সেই ক্ষেত্রে আপনাকে এদিকে সাবধানতা থাকতে হবে। অনেকেই বলে চোখের দিকে তাকালেই নাকি চোখ ওঠার সম্ভাবনা দেখা যায়, কারণ এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, এটা এক ধরনের কুসংস্কার। মানে চোখের দিকে নাকি তাকালে চোখ ওঠে, এটা কিন্তু কখনোই নাই। কারণ হচ্ছে আপনি তার যদি কোনো জিনিসপত্র আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হতে পারে, সেই জন্য এদিকে আপনাকে সাবধানতা থাকতে হবে। এক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি কি করবেন, আপনি জাস্ট যেটা করবেন আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং একটা ভালো ড্রপ ব্যবহার করতে পারেন। যদি আপনি হার্বাল দিকে যান, মানে যেমন হচ্ছে আইটন ব্যবহার করতে পারেন অথবা আপনি অপটেক কেয়ার ব্যবহার করতে পারেন। আপনি কম দামের মধ্যে খোঁজেন, মানে 20 থেকে 24-25 টাকার মধ্যে, তাহলে আপনি সিপ্লক্স ডি ব্যবহার করতে পারেন। আর যদি আরও দামি ব্যবহার করতে পারেন তাহলে মক্সিফোর্ড ধরনের, মানে মক্সোফ্লক্সোসিন সেই কম্পোজিশনের আই ড্রপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনি, আমি সাজেস্ট করবো আপনার যদি চোখ ওঠার সমস্যা থাকে, আপনি যদি একদম সম্পূর্ণরূপে 2 দিনের মধ্যে সারাতে চান তাহলে আইটন ব্যবহার করতে পারেন, কারণ আইটন আমরা ব্যবহার করে খুবই উপকৃত এবং আইটন একটা দারুণ আই ড্রপ, ঠিক আছে। জাস্ট আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। অপটেক কেয়ারও দারুণ রেজাল্ট রয়েছে এবং অপটেক কেয়ার একটু দামটা বেশি আইটনের তুলনায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি এই ড্রপগুলো ব্যবহার করতে পারেন। আপনার চোখ উঠেছে, 2 সপ্তাহ সারছে না, 2 সপ্তাহ পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে হবে এবং আপনার চোখ ওটা হয়তো অন্য কারণে হতে পারে, চোখ লাল হওয়া অন্য কারণে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসার পরামর্শ নিতে হবে। যদি 2 থেকে 3 দিন 5 দিনের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি কিন্তু ড্রপ ব্যবহার করে বা এই যেসব নিয়মকানুনগুলো বলে দিলাম সেগুলো আপনি কিন্তু মেনে আপনি কিন্তু আপনার চোখ ওঠা বা কনজাংটিভাইটিসকে আপনি সারিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।